গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চারপাশটা দেখতে পাচ্ছ, পুরো অন্ধকার। আজকে আমি 5:30টার সময় উঠে গেছি, বলছিলাম না আজকে করতে হবে। দেখো এখন বাজে 5:45। তো যেটুকু ফ্রেশ হতে টাইম লাগে আর কি, সকালে ওইটুকু টাইম গেল আর কি। তা আমাদের কড়াই বসে গেছে, তেলও দিয়ে দিয়েছি, কিন্তু চারপাশটা দেখে আমি এখন লাইট জ্বালিয়ে ভিডিও করছি। আর বললাম না, ব্যাঙ্গালোর কখনো রেস্ট নেয় না, মানে এই শহরটার রাস্তাটা এখন দেখা যাচ্ছে না। তো চলো তোমাদেরকে রাস্তাটাও একবার দেখাই। পুরো অন্ধকার চারদিকটা, আর আমি ব্যালকানির লাইটটা জ্বেলে নিয়েছি, না হলে তো চোখেই দেখা যাবে না আমাকে যে আমি কি কথা বলছি। আর আজকে প্রচুর কাজ রয়েছে, আজকের কাজ রয়েছে হচ্ছে এই যে মানি প্ল্যান্টটা দেখছি, এটা এখানে থাকা বলে প্রচণ্ড ধুলো পড়েছে, এটাকে হ্যান্ড শাওয়ার দিয়ে আজকে স্নান করাতে হবে। তো তারপর কার্পেট আর এই সোফার যে চাদরটা আছে সেটাতে কালকে উনি ছোলা ফেলে দিয়েছেন, তো দাগ হয়ে গেছে, তো সেটাকেও ভিজিয়ে দিয়েছি, ওগুলো কাচতে হবে। আর ফ্রিজটা আজকে আমি পরিষ্কার করবো, প্রায় মাছ শেষের দিকে, একরকমের মাছই রয়েছে তাই জন্যে। তো চলো এবার রান্নার দিকে যাওয়া যাক, সবটা হয়ে গেলে তারপর তোমাদের কাছে আবার আসবো। এখন বাজে 6:13, মোটামুটি কষানো হয়ে গেছে দেখে বুঝতেই পারছো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে যাবে। তো আর একটু বাদে আমি এটার মধ্যে জল দিয়ে দেবো, আর বাবু কিন্তু এখনো ওঠেননি। 6টার অ্যালার্ম বেজে সে দেখলাম নিজে থেকেই বন্ধ করে দিল, দেখি 6:30 ডাক দেবো। আমি নাকি ঘর গুছিয়েছিলাম তার প্রমাণ, একজন স্নান করে বাথরুম থেকে এসে ওভাবে জামা কাপড়টাকে ফেলে রেখে দিয়েছে। কিছু করার নেই, বাথরুমে রেখে দেবে না, আমি তো কেচেই দেবো। তো এখন বসেছে আরেক কাপ চা খেতে, তো খেয়েই বেরোবে। এখন বাজে 17:16, আমি আজকে অল ডান করে দিয়েছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। আর আজকে বাবু ডিম সেদ্ধ নেননি, চিজ অমলেট নিয়েছেন, তো আমি গরম গরমই ওটা প্যাক করে দিয়েছি। ওকে আমি বললাম যে ওটা তাড়াতাড়ি খেয়ে নিও, দেখবে চিজ অমলেট ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না খেতে। তো বললো ঠিক আছে, দেখি আগে কতদূর কি হয়। আসল কথা হচ্ছে অফিসে তো আর খাওয়ার জন্য যাওয়া হয় না, কাজের জন্য যাওয়া হয়। ও যদি গিয়ে লগ ইন করে টিফিন খেতে বসে পড়ে তাহলে তো আর হবে না আর কি। এই স্কুলে আমরা করতাম না ছোটবেলায়, মায়েরা যদি ভালো টিফিন দিত, টিফিনের আশা আর কে করে, আগে থেকে ক্লাস চলাকালীন পেছনের বেঞ্চে বসে চুপি চুপি খাওয়া হয়ে যেত সেই টিফিন। আর টিফিনের সময় টিফিন বক্স ফাঁকা, অলরেডি আর কিছু নেই ভালো টিফিনের সময়। শুধুমাত্র এটা আমি টিফিন নিতাম, আরো 4-5 জন বন্ধু আমার সাথে জুটে যেত, বা অন্যদিন অন্য আরেকজন নিত। বিশেষত আমরা একটা বেঞ্চে বসতাম হচ্ছে, মানে ক্লাস 9-এর কথাও বলি, যদি একটা বেঞ্চে বসতাম হচ্ছে ক্লাস 9-এ, আমি বর্ষা পায়েল আর কেয়া এই 4 জন ছিলাম আমরা জুটি। আর এমনি ক্লাস 6 থেকে বর্ষার সাথে আমি, বর্ষার আমি একই সেকশনে পড়েছিলাম, তো বর্ষার আমি একই বেঞ্চে বসতাম পাশাপাশি। আর ছিল প্রিয়াঙ্কা আর শ্রেয়া ক্লাস 8 অবধি। আর তার আগে তো ছোটবেলার স্কুল ক্লাস 4, ওখানে ওখানে কোনো ঠিক থাকতো না, এক একদিন যেরকম যেতাম সেই রকম যেত, প্রাইভেট স্কুল ছিল। তো চলো হো বেরো, নিচে যাব আমি, তারপর ফিরে এসে সমস্ত কাজ করব। ভাবছি আগে একটু বসে নেবো, তখন হাঁপিয়ে গেছে অনেকখানি আজকে। ভেবেছি জানলাগুলো, ঠিকই বলেছে, জানলাগুলোতে না প্রচন্ড ধুলো পড়েছে। এবার কলকাতা থেকে এসে আমার মোছাও হয়নি জানলাগুলোকে, কাঁচের গুলোকে, শুধু আমার ওই সে রান্নাঘরের জানলাটা মোছা হচ্ছে, তো রান্নাঘরের জানলাটা একটু পরিষ্কার রয়েছে, কিন্তু বাকি সমস্ত জানলা, মানে এই জানলাটাকে তো আমি মুছে দিতেই পারবো, আর ওই মানে এই দিকে যে জানলাটা সেটাও নয় আমি বাইরে থেকে মুছে দিতে পারবো, কিন্তু ঘরের জানলাটা আমার দ্বারা পসিবল না, ওটা ওকেই লাগবে, যেহেতু বাইরে দিয়ে হাত বার করে মুছতে হবে, সেটা আমি পারবো না। ও করলে করবে, ও বলেছে রোববারও করে দেবে, বাকি দুটো জানলা দেখি আজকে আমি করে দেবো। ও যাওয়ার পরে একটুখানি টাইম বসেছিলাম, এখন বাজে গিয়ে 8:14, এসেছিলাম ছাদে। এই কার্পেটটা আর এই চাদরটা দুটোই ভীষণ মোটা, তো আর দুটোকে একসাথেই কেচেছি, তাহলে বুঝতেই পারছো নিয়ে আসাটা কি, মানে লিফট অব্দি নিয়ে এসছি সেটাই রীতিমতো বালতিটাকে টানতে টানতে। আর এই দুটোকে কাচতে প্রচণ্ড কষ্ট হলো, বিশেষ করে কার্পেটটাও ভারী আর এই চাদরটাও ভারী। চাদরটা যতটা না ভারী, কার্পেটটা বেশি ভারী। তো আমি একদম শেষের দিকে তারে মেলে দিয়ে গেলাম, যাতে কারোর এগুলোর জন্য কোনো অসুবিধা না হয়, কারণ আমি চিপড়াতে যেহেতু পারিনি, জল এইভাবে ঝরছে আর কি। তো এখন 8:14 বাজে, মনে করছি যে আজকে সারাদিন থাকলেই শুকিয়ে যাবে, না হলে না একটু সন্ধে অব্দি রেখে দিতে হয় বেলার দিকে কাচলে। প্রায় একদিন তো সারা, মানে প্রথম যেদিন এই কার্পেটটা তো ভাত ফেলে দিয়েছিল, তো সেই দিনকে কেচেছিলাম কার্পেটটাকে আবারও।
কার্পেটগুলোকে অনেকেই রোদে দেয় বা, কিন্তু এখানে অনেককেই দেখেছি আমি কেচে দেয়, কারণ এখানে কার্পেটটা ভীষণভাবে ব্যবহার হয়, যেহেতু শীত পড়ে মানে ঠান্ডাটা বেশি টাইম থাকে, তো বাচ্চাদের জন্য এগুলো পেতে দেওয়া থাকে। তা আমরা তো বাচ্চা নই আর কি, ওই জন্য পেতে তো দেওয়া ছিল, কিন্তু ও এটা সোফাটা বড্ড বেশি এদিক ওদিক করে বলে ও এটাকে নিচে পেতে দিয়েছিল, তো তাতে করে কার্পেটটা আমার ধুলো পড়তো, নোংরা হতো, তাই জন্য আমি লাস্ট একবার কেচে দিলাম, দিয়ে এটা শুধুমাত্র পেতে বসা বা এই জন্যই ব্যবহার করবো এবার থেকে। তো নোংরা নেই, সমস্তটা ধুয়ে দিয়েছি, কালকে রাত থেকেই দুটোকে ভিজিয়ে দিয়েছিলাম, ওটাতে যেহেতু হলুদের দাগ লাগিয়েছিল তাই জন্যে। তো চলো এবার আমি যাব গিয়ে নিচে। পুরো ফ্রিজ আমি পুরো পরিষ্কার করে দিয়েছি, দলাই মলাই করে ডিপ ফ্রিজ পর্যন্ত পরিষ্কার, কিন্তু মাছ রয়েছে, মাছগুলোকে আমি আপাতত সিঙ্কে রেখে দিয়েছি, আর ডোরটাও আমি এভাবে পুরো পরিষ্কার করে দিয়েছি, আর বাকি জিনিসগুলোকে মেজে এখানে রোদে দিয়েছিলাম গামলা করে, এবার এটাকে আমি ফ্রিজে সেট করব। আর ফ্রিজের মাথার জিনিসগুলোকে এটাকেও আজকে ধুয়ে দিয়েছি, একটু রোদ দিয়েছি, রোদে দিয়ে রোদটা খেয়ে নিক একটু। আর গাছগুলোতে দেখেছো এখন বেলা বাজে হচ্ছে 8:56, এখানে 9:30 অব্দি রোদ থাকবে। আমার ফ্রিজ পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে, তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমার ফ্রিজের অবস্থা। তো এখন বাজে 9:14, এইগুলো মোটামুটি বার করেছি ফ্রিজ থেকে, তো সেগুলোকে এখন ধোবো। সব কাজ করতে করতে 9:31 বেজে গেছে, তাও সমস্ত কাজ হয়নি এখনো, জানলাটা ধোয়া মোছা বাকি রয়েছে। আর ওদিকে আমি না ঘরের আজকে সমস্ত পাপোশ আর এমনি একটা পুরনো প্যান্ট ছিল ওটাকে ভাঁজ করে শুধু বাথরুমের সামনে দিয়ে দিয়েছি, আর সমস্ত পাপোশ আমি ভিজিয়ে দিয়েছি, আজকে বারান্দাটাও একটু ধোয়াবো বলে ঠিক করেছি, আর জানলাগুলো তো মুছে দেবই, সে দেখি অবশ্য ইচ্ছে করলে, ইচ্ছে করবে আজকে, কারণটা হচ্ছে কাল মানে আজকে বিকেল থেকেই প্রায় উইকেন্ড শুরু, দেখেছো তো আজকে বিকেল থেকে উইকেন্ড শুরু হয়ে যাচ্ছে, আর একটা আলাদা এনার্জি তো অবশ্যই আছে তার জন্যে। আর দেখতে দেখতে প্রমীর আজকে 1 সপ্তাহ হয়েও গেল অফিস যাওয়া, আগে শুক্রবার থেকে এই টাইমেও ভাবছে আজকে অফিস যাবো, আজকে অফিস যাবো, সব প্যাক ট্যাক করা, সিস্টেম ফিস্টেম দেখতে দেখতে হয়ে গেল। তো যাই হোক, আগে শুক্রবার সেই 3 ঘন্টার জন্য গেছিল, আমি বারবার বলছিলাম কি করব কি করব, তো কেটেও গেল, অভ্যাস হয়েও যাচ্ছে আস্তে আস্তে, এই আর কি, মানুষ অভ্যেসের দাস, সবটা ঠিকঠাক ভাবে হয়ে যায় আর কি অভ্যেস। তো চলো এবার আমি ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্টটা কিছুই না, কালকে রাতে যে ছোলাটা বানিয়েছিলাম ওটা একটুকুনি রয়ে গেছে, ওটাই আজকে খেয়ে নেবো। ওদিক থেকে ফোন করে বলছে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, তুমি করে নাও, কি খাবে আজকে, এলাম ছোলা, বলছে ছোলা খেয়ে আজকে ঘোড়া দৌড়াবে পুরো, এই আর কি। তো চলো তারপরে ঘরটা মুছবো, মুছতে আজকে হবে, বুঝতেই পারছো এত কাজ যখন হয়েছে ফ্রিজের, তোমাকে খেতে পারছো আজকে আমি বিধ্বস্ত। এখন বাজে 10:04, ঘড়ি তো নিচে ঢুকে রয়েছে, আজকে আনবো আমরা ভুক, তারপরে টানানো হবে আর কি। এদিকে দিয়েছি বালতি ভরতে, পড়েও গেছে প্রায়, আজকে বারান্দাটাকেও ধোয়াবো আর কি, আর আয়নাটাকেও এখানে আমরা খুলে রেখে দিয়েছি আপাতত বাথরুমের, কারণ হুক 1 বছর প্রায় হয়ে গেল, 11 মাস হয়ে গেল, তো হুক এবার একটু নড়বড়ে হয়েছে, আয়নাটা পড়ে যাওয়ার আগে আমরা খুলে রেখে দিয়েছি, আবারও হুকটা আমরা স্টিক করব এবার, তারপরে আবার আয়নাটা টানাবো। তো যাই হোক, ও কিছু গেঞ্জি এরকম দিয়ে গেছে, 3-4টে জিনিস ওর কাচতে হবে, সেটা আমি স্নানের সময় আমার সাথে কেচে দেবো। যাই হোক, ছাদে প্রচন্ড রোদ, আমার কার্পেট আর চাদর প্রায় জল ঝরে গেছে, অর্ধেক টেনেও গেছে, আর আমি এখন পাপোশ 4টেকে দিয়ে এলাম, হাঁপিয়ে গেছি পুরো দমে আজকে, আজকে প্রচুর কাজ হচ্ছে, এই কাজগুলো না অনেক দিন ধরে পড়েছিল, মনেই হচ্ছিল যে করতে হবে করতে হবে, কিন্তু করার হয়ে উঠছিল না, যেটা হয় আর কি। তো আগে এবার জানলাটাকে মুছে নিই, মুছে নিয়ে তারপর বারান্দাটাকে ধোয়াবো, তারপরে ঘরটাকে মুছবো, মুছে স্নান করবো, পুজো দেবো, তাহলে আমার কাজ শেষ, আর আজকে আমি একবারে সমস্ত কাজ করে নিয়ে বসবো, এই জামা কাপড়টা পরে, এই ফ্রিজটা পরিষ্কার করেছি, তো মাছের জল ঠল ওই জন্য কোথাও বসছিও না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করলাম, এইসব করলাম, তো আর মানি প্ল্যান্টটাকেও আজকে স্নান করাবো। গাছটাকে পুরো আমি স্নান করিয়ে নিয়ে এসেছি, কে ভালো লাগছে ওই জন্য। তো চলো এবার আমি ঘরটা মুছে স্নান করে আসি, আর অন্ধকার লাগছে কারণ দরজাটাকে দিয়ে দিয়েছি, জল ভেজা তো পুরো ওই দিকটা ওই জন্য। চলো আমার জামা কাপড় দেওয়া হয়ে গেছে, এই দিক থেকে শুরু হয়েছে, আর ওই যে পাপোশগুলো দেখতে পাচ্ছ ওখানে গিয়ে শেষ হয়েছে,
তো এগুলো মোটামুটি দুপুরের মধ্যে শুকিয়ে টুকিয়ে যাবে বলে মনে হচ্ছে। তো চলো এবার আমরা নয় আমি নিচে গিয়ে এবার বসবো, আর পাচ্ছি না, এবার হাঁপিয়ে চুপিয়ে গেছি আর কি। এবার গিয়ে একটু টিভিটা চালিয়ে দিয়ে আরাম করে পা মেলে ফোটায় বসে থাকবো, তার আগে একটু জল খাবো। কত কাজ হলো আজকে। এখন বাজে বিকেল 5টা, আমি রেডি শেডি হয়ে গেছি পুরো। তো এখন বেরোবো, পার্কে যাব না, যাব একটু বাজারের দিকে, কারণ ওই যে সকালে বলেছি কিনা মনে করতে পারছি না, যাব একটু ডিমার্ট ফিরে এসে। এসে ও বলেছিল একেবারে চলে যাবে, কিন্তু আমি ভাবছি এখন না, ও আসুক ঘরে, ড্রেস ফ্রেস চেঞ্জ করুক, চা টা খেয়ে তারপর যাবো, দরকার হলে সাইডে পার্ক করে রেখে নিয়ে চলে আসবো। তো আগে আমি যাই একটু আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাজারের দিকে। তো আমার কিছু জিনিস দরকারও আছে, দুটো ব্যাগ কিনবো মূলত লাইলনের, কারণ না এই কাপড়ের ব্যাগগুলো স্কুটিতে ঝুলিয়ে আনলে না ছিঁড়ে যাওয়ার চান্স থাকে, একটা ভয় লাগে। তো কাপড়ের ব্যাগ আছে তো থাকুক, ব্যাগ তো লাগেই দেখো। আর দুটো লাইলনের ব্যাগ আনলে কি হবে, এই যে আমরা মাটিবালা থেকে বাজার করে আনি, তারপর কুবান পার্কের ওখান থেকে মাছটা আনি, ডিমার্ট থেকে বাজার আনি, এগুলো আনলে আমার একটু সুবিধা হবে। আর টুকিটাকি বাজারের জন্য তখন এই কাপড়ের ব্যাগগুলো ঠিক আছে। আর তোমাদেরকে দেখাই, ছাদ থেকে আমি প্রত্যেকটা জিনিস নিয়েছি, শুধু চারটে পাপোশ এমনও শোক পাইনি, তো ওইগুলোকে রাখা আছে। আর কেমন মেঘ মেঘ করছে, কদিন ধরে এরকম হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, কিন্তু রোদটা ঠিকঠাক থাকছে না। রোদটা ঠিকঠাক থাকলে এইখানে কাজ এখনো চলছে, তো এত আওয়াজ হচ্ছে না, কি আর বলবো। তো ঠিকঠাক রোদ দিলে শুকিয়ে যেত পাপোস চারটাও, তো এগুলো সব শুকিয়ে গেছে, কার্পেট তারপর এটা। তো আমি এটাকে পেটটাও দিয়েছি আর কার্পেটটাকে ভাজও করে দিয়েছি, আর সমস্ত জিনিস এনে আমি এখানে ভাজ করে দিয়েছি। তো পরে আমি আলমারিতে উঠে দেবো, অসুবিধা নেই। তো 5টা বেজে গেছে, ও বেরোবে একবার ফোন করে নিয়ে, দেন আমি বেরোবো। ওর নিচে এসে পার্কিং থেকে স্কুটি নিয়ে আসতে অনেকটাই টাইম লাগবে, তাও কিছু না হলেও 30 মিনিট তো লাগেই। তারপর একটু বন্ধু বান্ধবদের সাথে লাস্ট কথা বলে আসে, তারপর শনি রোববার ছুটিই থাকবে, তো এগুলো তো হতেই পারে, তাই না? তো চলো আমি বেরোই। বাজারে কতগুলো কাজ নিয়ে গেছিলাম, কিন্তু ফুল মানে ঠাকুরের ফুল আর ওই লাইলনের ব্যাগটা ছাড়া আর কিচ্ছু কিনতে পারিনি। একটু আলু পেঁয়াজ এইসব আনবো ভেবেছিলাম, অনেক দরকার ছিল বাজারে। নেমে গেছে বৃষ্টি, একটু হালকা ফুলকা, ওও চলে এসেছিল তো চায়না মার্কেটের সামনে থেকে, ও স্কুটিতে উঠে, মানে ওর প্ল্যান ছিল যে দাঁড়াবে, আমরা কিনবো টিনবো তারপরে আসবো, তো কোনোটাই হয়নি। নেমে গেছে বৃষ্টি, একটু হালকা ফুলকা পড়ছে, তো আমরা একটু ওয়েট করছি, সন্ধে ফন্দে দিয়ে হলেও বেরোবো একবারে। আজটা এই বাড়িটার ভালোই এগোচ্ছিল, বৃষ্টি নেমেছে বলে মিস্ত্রিরা নিচে নেমে গেছে আর কি, চলেই যাবে, ড্রেস ফ্রেস চেঞ্জ করা হয়ে গেছে সবার দেখলাম। আর দেখতে পেয়েছো কি, কম্বলটা আমি উঠিয়ে দিয়েছি, জাস্ট কম্ফোর্টারটা একটু হালকা নামিয়ে রেখে দিয়েছি ভোরের দিকে যদি একটু লাগে তাই জন্যে। তো কম্বল ওঠানো নিয়েও একটা, নিচে আমাদের যে ট্রলিগুলো রয়েছে সেখান থেকে টেনে হিঁচড়ে সব আজকে বার করতে হয়েছে, মানে আজকে আমি প্রচুর কাজ করেছি, মানে ক্যামেরার সামনে তো তোমাদেরকে বলেওছি কিছুটা, আর কিছুটা বলিও নি দেখাইও নি, পড়ে ফেলেছি কাজগুলোকে, মানে এই কাজগুলো না অনেক দিন ধরে পড়েছিল, ভাবছিলাম কবে করবো করবো, হয়ে গেছে এটা, বাবা শান্তি। এবার আমরা বেরিয়েছিলাম একটু পেট্রোল ভরতে, কারণ কালকে আমাদের ভোর ভোর বেরোনোর আছে, আর কোথায় বেরোবো সেটা কালকের ব্লগে জানতে পারবে। কোথাও ঘুরতে যাচ্ছি এটা কিন্তু হঠাৎ করে ভেবে নিও না কেউ। আর শর্মা রোল খাচ্ছিলাম আমরা, রুমাল রুটি দিয়ে বানিয়েছে দেখো, মোগল টেস্টি, যেটার কথা বলেছিলাম খুব কম দামে পাওয়া যায় এখানে খাবার দাবার। আর বিরিয়ানিতে এখানে চিকেন বিরিয়ানি 100 টাকায় পাওয়া যায়, ভালো খেতে, এখানকার বিরিয়ানির তুলনায় ভালো খেতে, মানে এখানকার বিরিয়ানি খুব একটা ভালো লাগেনি তবে এটা ভালো লেগেছিল। শর্মা রোলটা জাস্ট প্রেমে পড়ে গেছে, এমনি যে রুটিটা দিয়ে বানানো হয় সেটা বলছিল 60 টাকা। আমি বলেছি এর আগে, এটার রিভিউ আমি দিয়েছিলাম, ভীষণ ভালো খেতে, এই কাবাব তন্দুরি এইগুলো ভীষণই ভালো খেতে। আর এই শর্মা রোলটা তো জাস্ট প্রেমে পড়ে গেলাম। যদি এখানে এসে বলি যে এক্সট্রা মেয়োনিজ দিয়ে বানাও, দেখো বানিয়ে দিচ্ছে ভেতরে এক্সট্রা মেয়োনিজ দিয়ে, সুন্দর বানাচ্ছে। আর এটা রুমালি রুটিটা নিয়েছে 70 টাকার, এমনিটা নিচ্ছে 60 টাকা। তো আমাদের এত খিদে পেয়েছিল, চরকিবাজি তো দিয়ে বেড়াচ্ছি, ডিমার্টের বাজার করে এনেছি দু ব্যাগ, ওগুলো রেখে এসে ও পেট্রোল ভরাতে বেরিয়েছিল। তারপর চায়না মার্কেটে এসেছিলাম, ডাস্টবিনের কাগজটা নিচে আর কি, পেন ব্যাগ, তো ওই পিন ব্যাগ নিতে এসেও আমাদের খিদে পেয়ে গেল। তো মোগল টেস্টি থেকে আমি হঠাৎ করে, ও বলছিল তন্দুরি খাইছে, দেখো তন্দুরি টেস্ট করা হয়ে গেছে, আমার খুব শর্মা রোলই খেতে ইচ্ছে করছে। তো শর্মা রোলটা খেলাম, দুধ দান্ত লেগেছে, তো চলো আমার আর রাতে কিছু খেতে লাগবে বলে মনে হচ্ছে না, তো চলো বাড়ি গিয়ে কথা হবে, কারণ 9টা থেকে মাস্টার শেফ শুরু। এখন বাজে 8:55, বিশ্বাস করো সেই সকাল 5:30 উঠেছি, মাঝে আজকে একটুও ঘুম নেই, আর আজকে অঢেল কাজ হলো, মানে মাসকাবাড়িগুলো এনে জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ঢেলে রেখে দিয়েছি। আর আমার বড় এলে চেয়ারের অবস্থা খারাপ হয়েই যায়, সেটা বলার কথা নয়।
দেখো কিছু জিনিস ঢুকিয়ে দিয়েছি, কিছু জিনিস জায়গা মতো, আর কিছু জিনিস এইখানেও রয়েছে আমার ফ্রিজের ওপরে। তো এইবার না বডি ওয়াশের আগের বার কি এনেছিলাম বলতো, আমরা আগের বার কি বেশ একটা এনেছিলাম, ওটা বাথরুমে রয়েছে। যাই হোক এবার লাক্সের আনলাম, এটা গন্ধটা ভীষণ সুন্দর তাই জন্য আনলাম ওটা। যাই হোক না কেন, তো বলি আজকে কিছু কথা, হয়তো ব্লগটা বড় হয়ে যেতে পারে কিন্তু না বললেই নয় কথাগুলো, বিশ্বাস করো। আমি তোমাদেরকে কিছু ব্লগ দিয়ে বলি যে আমি চেষ্টা করি যাতে তোমাদের হেল্প হয় আমার এই ব্লগটার দ্বারা। যেরকম সেন্ট জনসের ভিডিও আছে, যেরকম কস্ট অফ লিভিং এর ব্যাঙ্গালোরের ভিডিওটা রয়েছে, যাই হোক না কেন কিছু কিছু। তারপরে মাছের বাজার প্রয়, ফ্যানটা বন্ধ করো, ভুলেই গেছি যে এখন সাউন্ড কেটে যায় ফ্যানে। তো যাই হোক, যেটাই হোক না কেন, যেটা বলছিলাম, হ্যাঁ এইসব দিয়ে আমি চেষ্টা করেছি যাতে আমার ভিডিও থ্রু তোমাদের এইটুকু হলেও হেল্প হয়। কিন্তু আজকে বুঝেছি তোমাদের, মানে আমার এই ব্লগের জন্য আমিও কিন্তু তোমাদের থেকে অনেক হেল্প পাই। যেরকম আজকে নামটা মনে পড়ছে না, কিছু একটা অনন্যা চক্রবর্তী সম্ভবত, তো তুমি বোন হও না দিদি হও না আমার সেম এজ, আমি বলতে পারবো না, যাই হোক। তো আমাকে কমেন্ট করে জানিয়েছে জলের ব্যাপারে, মানে যেটা যে খাওয়ার জল নিয়ে যেটা বলছিলাম আমি, তো সেটার ও একটা অ্যাপের কথা বলেছে, অবশ্যই খোঁজ নিয়ে দেখবো আমি। আর আরেকটা হচ্ছে হারাচানার কথা আমি যেটা বলেছিলাম, ওটা আমার ইউটিউব ফ্রেন্ড মৌদি, তো আমাকে বলেছে হারাচানা ডিমার্টে পাওয়া যায়। আর আজকে আমি গেছিলাম, আর সত্যি সত্যি পেয়েছি আমি। আমি ভেবেছিলাম হয়তো স্টক থাকবে কি থাকবে না, খুঁজেছিলাম ডালের ওখানটাতে গিয়ে পাবো কি পাবো না, পাওয়া যায় যখন বলেছে তো পাওয়া যাবে ডিমার্টে, হয়তো স্টক থাকে না বা কিছু, এতদিন খেয়াল করিনি, ব্যাপারটা হচ্ছে এটাই। আর দিদি খেয়াল করেছে তো আমি পেয়েছি আজকে, আর আমি নিয়েও এসেছি 500 একটা প্যাকেট। যদিও দামটা একটু বেশিই লেগেছে আমার, বা হারাচানার দাম এরকমই হয় কিনা আমি জানি না, 500 প্যাকেটের দাম নিলে 140 টাকা। তো ও সেটাই আনলো, ও হারাচানা খেতে ভালোবাসে, পাপাও ভীষণ ভালোবাসে, দিদি ভাইরাও ওদিকে ভালোবাসে। দিদি ভাই আমাকে বলছিল যে আমি তো এখানে হারাচানার পাই না, পাপাও পায় না এখন আর হারাচানা, তো এই আর কি। তো পেয়েছি, ওর বেশ আনন্দ পেয়েছে, নিয়ে এসেছি। যাই হোক আজকে তো আর ডিনার করবো না, তোমাদের দেখানোর কিছু নেই, যদিও আমি আটা মেখে রেখে গেছিলাম ইচরের সাথে খাবো বলে। হ্যাঁ বলো, বলতে না দিলে কিন্তু আবার বলবে, আমাকে কোনো কথা বলতে দেয় না ব্লগে। আর এখন হচ্ছে আজকে মাস্টার শেফের, হ্যাঁ আজকে মাস্টার শেফের ফাইনাল এপিসোড, এখন বসে 9টা থেকে দেখবো, এটা দেখে 10টার মধ্যে শেষ হয়ে যাবে, তারপরে আমি এডিট করব, করে রেখে দেবো 10:30টার সময়। আজকে শিডিউল করে আমি ছেড়েও রেখে দিই, তো ওটা করে ফাইনালি তারপর 10:30-11টার সময় ঘুমিয়ে পড়বো। কালকে ভোর ভোর ওঠা আছে, কালকের ব্লগটা দেখতেই হবে কিন্তু। তো চলো, কেউ স্কিপ করে ভিডিওগুলো প্লিজ দেখো না, খুব খারাপ লাগে, বিশ্বাস করো তোমাদের জন্য এই ভিডিওগুলো বানানো হয়, আর একটা ভিডিও বানাতে অনেক অনেক এফার্ট লাগে। তো চলো আজকের মতো, টাটা, গুড নাইট।